আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি পাঠাবে কিনা সেই পরিস্থিতি পর্যবেক্ষণে ইইউ টিম এখন ঢাকায়। প্রথম দিনে নির্ধারিত কোনো কর্মসূচি না থাকলেও ঢাকায় ইইউ দপ্তর থেকে এদেশে স্থায়ী প্রতিনিধির কার্যালয়ে সব দিকেই ঢু মেরেছেন তারা। 11 জুলাই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে শুরু হবে তাদের সফরের আনুষ্ঠানিকতা। মূলত ইসির আমন্ত্রণে আসলেও এই সফরে সরকারি বিরোধী রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি আর দেশীয় পর্যবেক্ষকদের সঙ্গে আলোচনার কথা রয়েছে। নির্বাচনের আগে দেশের রাজনৈতিক বাস্তবতায় কমিশনের এই উদ্যোগ আশা জাগা নিয়ে বলছেন দেশীয় পর্যবেক্ষকরা। সরকারি দলের একটা পক্ষ আছে, বিরোধী দলের একটি পক্ষ আছে, আর নাগরিকের একটি পক্ষ আছে। যখন আন্তর্জাতিক অবজারভেশন হয় এটা নাগরিকের পক্ষে যায়, সে কারণে আমি মনে করি যে এটা গুরুত্বপূর্ণ। নির্বাচন বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগে দেশের রাজনীতিতে চলমান বরফ জমা পরিস্থিতি শিথিল করতে ইইউ এর এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাছাড়া সবার সঙ্গে দেখা করলে এদেশের গণতান্ত্রিক পরিস্থিতির একটি চিত্র ফুটে উঠবে বহির্বিশ্বে। পাশাপাশি নির্বাচন কমিশনের নিরপেক্ষতারও প্রকাশ করার সুযোগ রয়েছে এই সফরে। আমরা কিছু লুকাচ্ছি না, সব যারা আসছে অবজার্ভ যারা করতে আসছে তারা আমাদের সবকিছুই জানছে, সবার সঙ্গে কথা বলতে পারছে। এটাতে গণতন্ত্রের বিকাশ হয়। ইসি আমাকে সুযোগ করে দিচ্ছে যে আমি সমস্ত পলিটিক্যাল পার্টির সঙ্গে দেখা করতে পারছি, তাহলে আমি বলবো যে এটা একটা বড় গলার ডেফিনিট একটা প্রথম পদক্ষেপ। 23 জুলাই দেশ ছাড়বেন ইউরোপীয় ইউনিয়নের এই প্রতিনিধি দল। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।